প্রবাসী শ্রমিক পাঠাতে পদে পদে জটিলতা নানা জটিলতার জেরে মালয়েশিয়ায় বছর শেষে নাগাদ কর্মী পাঠানো সম্ভব হয়নি এক তৃতীয়াংশ রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরা জানায় সক্ষমতা যাচাই ছাড়াই এজেন্সির নির্ধারণ করায় শ্রমিক পাঠানোই এ ধীরগতি আতি আনোরন্তুর রিপোর্টে বিস্তারিত প্রবাসী কল্যাণ ভবনে গেল এক সপ্তাহ ধরে অপেক্ষায় নিয়ামুল ইসলাম বরিশাল থেকে এসেছেন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেল ১৫ দিন যাবত সার্ভার নষ্ট থাকায় এখনো আগায়নি কোনো কাজ আজকে ১৫ দিন ধরে ঘুরতাছি নারায়ণগঞ্জ পারতাছি না দিতে এখানে আইছি মানে এখানে সার্ভারের সমস্যা বইসা রাখছি কি করুম এখন সরকারি কামকাজে সার্ভারের সমস্যা কি সমস্যা এটা তো পাবলিকে বইয়ে দেয় সার্ভারের সমস্যা পাবলিক তো আর বুঝে না এখন কি সমস্যা না হারাই জানে নিয়ামুলের মতো প্রবাসী কল্যাণ ভবনের সামনে এমন শত মানুষের আক্ষেপ বুধবার বলছে সার্ভারের সমস্যা সারাদিন আমরা বসে থেকে চলে গেছি আবার পরে বৃহস্পতিবার আসছে বৃহস্পতিবার দিন সারাদিন বসে রয়েছি কিন্তু বলছে লাস্টে পাঁচটার সময় আমাদের কাগজপত্র রাইখা বই ফেরত দিয়ে দিছে বলছে যে আপনার রবিবার ছাড়া হবে না এখন আজকে আবার আসলাম এখনও বলতে সার্ভারের সমস্যা এটাই ভোগান্তি যে অনেক দূর থেকে আসছি এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি গেল বছর ডিসেম্বরে মালয়েশিয়ার সাথে শ্রমিক পাঠানো নিয়ে চুক্তিবদ্ধ হয় মন্ত্রণালয় আশা করা হচ্ছিল চলতি বছরই ১,০০,০০০ শ্রমিক পাঠাবে বাংলাদেশ তবে চুক্তিপত্রের আধারে নানা জটিলতার সম্মুখে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত সংখ্যক শ্রমিক পাঠানো সবচেয়ে বিড়ম্বনা হলো মেডিকেল টেস্টের সময় যেটি আমার কর্মীরা ফেস করছে যে এখানে পাসপোর্টের ভ্যালিডিটি ১৯ মাস থাকতে হবে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে হয়তো দেখা যায় ভ্যালিডিটির পরিমাণ আরও কম সুতরাং যার পাসপোর্টের ভ্যালিডিটি ১৯ মাসের একদিন কম আছে সে কিন্তু এখানে মেডিকেল টেস্ট বা অন্য অন্য ক্ষেত্রে ডাটা এন্ট্রি করতে পারছে না সবশেষ তথ্য বলছে এ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ১,২০,০০০ শ্রমিক পাঠানোর অনুমোদন দেওয়া হলেও চলতি মাস পর্যন্ত শ্রমিক গেছেন মাত্র ৩০,০০০এর কিছু বেশি বছর শেষ নাগাদ কর্মী পাঠানো সম্ভব হয়নি এক তৃতীয়াংশ রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরা জানায় মালয়েশিয়ার সরকার কর্তৃক নির্ধারিত ১০০ এজেন্সির মধ্যেই লোক পাঠানো হচ্ছে সক্ষমতা যাচাই ছাড়াই এজেন্সি নির্ধারণ করায় শ্রমিক পাঠানোই এই ধীরগতি আরেকটি দেশের অথরিটি কি করে জানবে আমাদের দেশের কোন এজেন্সির ক্যাপাসিটি কতখানি ক্যাপাবিলিটি কতখানি লোক দেওয়ার ক্যাপাসিটি আছে সেই কোম্পানির মাধ্যমে উনি লোক নেবেন তার মানে চয়েসটি থাকতে হবে এমপ্লয়ারের নট দি সার্ভিস প্রোভাইডার নট দি সিস্টেম প্রোভাইডার নট দি অথরিটি অফ মালয়েশিয়া চলমান রেমিটেন্স সংকট উত্তরণে প্রবাসী কর্মী পাঠানো বড় আশার আলো দেখালেও চলমান জটিলতা এই সম্ভাবনাকে সংকীর্ণ করতে পারে বলে মত খাত সংশ্লিষ্টদের আতি আনোয়ার অন্তু দেশ টিভি ঢাকা